আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই নির্বাচনে জনসাধারণকেও ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শুরু করেছে দলটি। নরসিংদী সদর উপজেলা থেকে ঢাকা বিভাগের এই লিফলেট কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে জেলা কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতৃবৃন্দরা লিফলেট বিতরণ করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, বর্তমানে ভোট চোর, ক্ষমতা জবরদখলকারী ও ফ্যাসিস্ট সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, কারণ গত 7ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনেও দেশের শতকরা 95% মানুষ আওয়ামী লীগকে বয়কট করেছে। সেই কারণে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নির্বাচন করছে না সরকার। তবে যত কৌশলই অবলম্বন করুক না কেন, আওয়ামী লীগকে জনগণ লাল কার্ড দেখাবে।